বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শেরপুরে দায়েরকৃত মামলার আসামি শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার মধ্যরাতে সদর থানাধীন খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাসিন আলীর ছেলে। র‍্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 4 আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার এক গণমিছিল বের হয়। ওই গণমিছিলের উপর বিকেল আনুমানিক 4টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সবুজ মিয়া নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ওই ঘটনায় 12 আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাদ্দাম হোসেন। মামলায় অন্যান্যদের সাথে মিজানুর রহমানকেও আসামি করা হয়। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।